আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনার রাজে যেখানেই থাকুন না কেন সবাই সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন এই দুয়াই করি চারিদিকে রমজানের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরাও অল্প যা কিছু করেছি সেখান থেকে একটু আপনাদের সাথে আজ শেয়ার করব। আমরা যতই বলি না কেন হেলথি খাবারের কথা আমাদের এরপরও কিন্তু কিছু না কিছু বাজা পোড়া খেতেই হয় আর বিশেষ করে রমজান মাসে সেগুলো চাহিদা আরও বেশি বেড়ে যায় রমজান মাসে আমরা কেউই চাই না খাবার নিয়ে বেশি সময় নষ্ট করতে তাই কিছু সমুচা বানিয়ে আমিও ফ্রোজন করে রেখে দিলাম আর কিভাবে কি করেছি সেগুলো আমার লাভলি ভিওয়ার্সদের সাথে এখন শেয়ার করব সমোচার ভিতরে তৈরি করার জন্য আমি প্রেস চিকেন ভালো করে টুকরো টুকরো করে কেটে পানি জড়িয়ে নেওয়ার জন্য সিলিন্ডারে রেখে দিয়েছি তারপর এগুলোকে আমি একটা হাড়িতে নিয়ে নিয়েছি আর এর সাথে এক টেবিল স্পুন মিক্স কারি পাউডার দিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এভাবে চুলায় কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে অনেকটা পেনে আমি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে বাগান দিয়ে দিয়েছি এর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিতে হবে আর লবণও দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিট চিকেন রান্নায় যেরকম গুঁড়ো মশলা দিই সেসব গুঁড়ো মশলাই দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব কেউ চাইলে রাঁধুনি পাঁচ ফুরনির গুঁড়ো থাকলেও দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি যার যার ইচ্ছে মতো খুব বেশি দিতে পারেন খুবই অল্প পানি দিয়ে এই গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে গুঁড়ো মশলা আর পুড়ে যাবে না কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে টুকরোগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন অনেকটা পানি টেনে গেছে অল্প কিছু পানি থাকা অবস্থায় আমি এই মশলার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলা চিকেন সব কিছু কিছুক্ষণ বেজে নিব চিকেন মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন আর বেশি সময় লাগবে না এভাবে কিছুক্ষণ বেজে নিলেই হয়ে যাবে কেউ চাইলে এই চিকেনের সাথে নিজের পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারেন কিছুক্ষণ বেঁচে নিয়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তারপর আরও এক দুই মিনিট এভাবে নেড়ে ঝেড়ে বেঁচে নিব চুলা থেকে নামাবার আগে আস্ত যে দারচিনি এলাচি তেজপাতা দিয়েছি সেগুলো তুলে ফেলে দিব এর মধ্যে অল্প কিছু চিজ দিয়ে দিলাম তারপর নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আগে কিছু চিজ দিয়েছি এখন আরও দুই স্লাইস চিজ আমি একেবারে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম তারপর একটি গ্লেন্ডারে আমি এগুলোকে ডেলে রেখে দিব এটা দেখতে পাচ্ছেন এটা একটা রেডিমেড পাঁচটি পেটের ড্র মনে হয় আজটা থেকে এনেছিলেন আমার মেয়ের স্কুলের কাজের জন্য এনেছিলেন স্কুলের ওর কুকিং ক্লাসের জন্য এটা ফ্রিজে ছিল অর্ধেকটা ওর শেষ হয়ে গিয়েছিল স্কুলে আর অর্ধেক রয়ে গিয়েছিল পাপলাম এগুলোকেও কাজে লাগাই আমার মেয়ে দুজনকে বলেছি এই ড্র দিয়ে ওদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনে ওরা যেন পেস্ট্রি তৈরি করে নেয় এই তো এভাবে কিছু চারখোনা করে ভা বক্সের মতো বক্স পার্টিস বানিয়ে নিলাম নিজেদের ইচ্ছে মতো তিন কোনা চার কোনা বা রোলও বানিয়ে নিতে পারেন কিংবা বা যে কোনো ধরনের ভিতরের পুড় তৈরি করে এরকম যে কোনো শেপে কিন্তু এই পাঁচটিগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন যতই আমরা হেলদি খাবার বা বাজাপুরা খাবার না খাবার জন্য বলি না কেন রোজা মাসে বা এমনিতেও কিন্তু খেতে খুব ইচ্ছে করে আর রোজা মাসে তো এসব বাজাপুরা খাবারের দুম ভরে যায় চারিদিকে রোজা মাসে খুব একটা সময় থাকে না তাই এরকম আগে থেকে কিছু বানিয়ে রেখে দিলে কিন্তু তেমন জামেলা থাকে না কয়েক রকমের বানিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময়ই ইফতারের আগে যখন ইচ্ছে হয় তখনই বের করে কিন্তু বেজে নেওয়া যায় রমজান মাস সিয়াম সাধনার মাস তাই শুধু খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকলে হবে না বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর তো করতে হবে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খেতেও তো হবে এজন্য আগে থেকে কিছু খাবার প্রয়োজন করে রেখে দিলে কিন্তু রোজা মাসের কাজটা অনেক বেশি সহজ হয় কিছু কাজ সহজ হয়ে যায় প্রতিদিন আর এগুলো তৈরি করার কথা চিন্তা করতে হয় না এই তো এভাবে যতগুলো খুশি ততগুলো বানিয়ে নিয়ে যায় আর এগুলো তেলে বাজার আগে ডিম ফেটিয়ে ভিজিয়ে নিয়েও ব্রেড কাম লাগিয়ে বাজা যায় এরকম করলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় এদিকে সেই রেডিমেড ডো থেকে আমার মা মনে দুজন কিছু বেলে নিয়েছে দেখতে পাচ্ছেন এইটো থেকে ওরা ওদের ইচ্ছে মতো কিছু ডিজাইন তৈরি করেছে আর আমিও কিছু তৈরি করে নিলাম খুব সুন্দর এরকম না আমরা তিনজন মিলে যা কিছু করেছি বা যে ডিজাইনগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এলোমেন্টলো একটা রুটি পেলে দিয়েছে ওরা আর আমি সেখান থেকে দুটো সার্কল কেটে নিয়েছি সে দুটোই একসাথে জোড়া লাগিয়ে একটা পেস্টে তৈরি করে নিলাম আর এটার চারপাশ জোড়া লাগিয়ে এখন দেখতে পাচ্ছেন কাটা চামচ দিয়েভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এরকম পেস্ট্রি করে থাকলে বা থেকে কিনেও যদি আনেন তাহলে কিন্তু নিজের ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন বা করে নর্মালি আমরা যেরকম ডো তৈরি করি সেই ডো দিয়েও কিন্তু এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন এই তো আরেকটা পিঠা বা হাফ মুন শিপের মতো করে নিচ্ছি এটারও এক পাশ কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব দেখতে ভালো লাগবে ওরা কিন্তু ওদের মন মতো কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছে আমি একটা ডিজাইন করে নিলাম শপে কিনতে যে চিজ অনিয়ন পাস্ট্রি কিনতে পাওয়া যায় সেরকমই একটা ডিজাইন দিয়ে দিলাম প্রসন্ঠের ডিজাইনের মতো আমি একটা তৈরি করে নিচ্ছি আর এই ডিজাইনটা খুবই সহজ এই রেডিমেড পাস্টি তেলেও বাঁচা যায় আবার ওভেনে বা ফ্রায়ারেও কিন্তু করে নেওয়া যায় ওভেনে করার সময় এর উপরই পাশে একটু বাটার লাগিয়ে বা একটু ডিম লাগিয়ে নিলেও কিন্তু সেটা দেখতে আরও সুন্দর হবে আমি এগুলোকে তেলে বাঁচবো না ফ্রায়ারে বা ওভেনে বেক করে নিব তাই এগুলোর কিনারাগুলো আমি খুব ভালোভাবে চূড়া লাগিয়ে নিচ্ছি না বাচ্চাদের মতো আমিও যেমন খুশি তেমন করেই কয়েকটা বানিয়ে নিচ্ছি ডিজাইন দিয়ে হামজা অন্য রুমে বসে গেম খেলছে আর আমি আর আমার মা মনে দুজন এগুলো তৈরি করে নিচ্ছি ওরাও ইচ্ছা মতো ডিজাইন তৈরি করছে আর ওরাও কিন্তু বেশ খুশি এগুলো তৈরি করতে পেরে এরকম বাচ্চাদেরকে নিয়ে কিছু তৈরি করলে ওরাও কিন্তু বেশ খুশি হয় আপনারাও কিন্তু যেহেতু এখন গড়ে বসে আছেন বাচ্চাদেরও কিছু করা নেই আপনারাও কিন্তু এরকম কোনো কিছু তৈরি করতে পারেন বাচ্চারাও দেখবেন অনেক খুশি হবে এসব জিনিস তৈরি করায় খুব পারদর্শী এরকম না এরপরও আমরা যা তৈরি করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এই তো সেই ওদেরটা ডো দিয়ে এগুলোই তৈরি করে নিলাম এগুলো ডিজাইন যাই হোক না কেন বাচ্চারা খুব খুশি হয়ে বানিয়েছে সেটাই বড়ো কথা ওদের মন মতো পছন্দ মতো ওরা তৈরি করতে পেরে ওরা বেশ খুশি হয়েছে যতটুকুই পেরেছে এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব আর যখন দরকার মনে করব তখন এগুলোকে বের করে বিশ পঁচিশ মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিব তাহলে কিছুটা ডিফ্রোজ হয়ে যাবে তখন আমি বেক করে নিতে পারবো আর বেক করার আগে একটু ডিম ফিটিয়ে এর এরপরে একটু লাগিয়ে নিলে দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে যে পুর তৈরি করেছিলাম অনেকখানি কিন্তু রয়ে গেছে আর এখন ব্রেড দিয়ে আরও কিছু সমোচা বানিয়ে নিব। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্রেড সমোচা তৈরি করার জন্য ভিতরে যে পুর রয়ে গেছে সেই পুর দিয়ে যতটা তৈরি করা যাবে ততটাই আমি তৈরি করে নিব এজন্য ব্রেডের পিসের চারপাশ আমি কেটে ফেলে দিচ্ছি একটা নাইফ বা পিজা কাটা দিয়ে কেটে নিতে পারেন আবার কিছু ব্রেড এমনিতেও শপে কিনতে পাওয়া যায় যেগুলোর কিনারা এমনিতেই কাটা থাকে সেগুলো ইউজ করতে পারেন এভাবে একটা ব্রেডের পিস নিয়ে বেলে নিব এতে দেখবেন এটা অনেকটাই ছেপটা হয়ে যাবে আগের মতো আর সেটা ফুলা থাকবে না এর ভিতরে রান্না করায় সেই পুর দিয়ে দিলাম তারপর এর চারপাশ আমি জোড়া লাগিয়ে নিব এভাবে আঙুল দিয়ে পানি লাগিয়ে জোড়া লাগিয়ে নিতে পারেন আবার যে ময়দা আমি গুলে রেখেছি সেই ময়দা দিয়েও কিন্তু জোড়া লাগানো যায় এর চারপাশটা একেবারে মসৃণ বা সুন্দর করার জন্য আমি এর কিনারাগুলো আর একটু হালকাভাবে খুবই অল্প পরিমাণে কেটে নিলাম এভাবে পানি লাগিয়ে বা গোলাপ ময়দা লাগিয়েও কিন্তু এগুলোকে জোড়া লাগিয়ে নেওয়া যায় যে কোনো শেপে তৈরি করা যায় আমি কয়েকটা একটা সাইজের তৈরি করে নিচ্ছি আরও কয়েকটা আমি সমুচার মতো বা ট্রায়াঙ্গল করে তৈরি করে নিব এই জন্য এটাকে এবার এই ব্রেডের পিসটাকে চার করে নিতে হবে জন্য এটাকে পেলে আমি এক পাশে কিছুটা কেটে ফেলে দিয়ে এটাকে চার করে নিলাম তারপর এর ভিতরে প্রয়োজন মতো পুর দিয়ে দিলাম আর এটার চারপাশে আমি গোলা ময়দা লাগিয়ে আবারও সে একইভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি এভাবে আরও কয়েকটা আমি তৈরি করে নিব আর এটা খুবই সহজ কোন শেপের আরও কয়েকটা আমি তৈরি করে নিব এজন্য দেখতে পাচ্ছেন আরেকটা ব্রেড আমি এভাবে চেপটা করে বেলে নিয়েছি তারপর এক পাশে কিছু ময়দা লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি এভাবেই এটাকে ফোল্ড করে নিচ্ছি যতটুকু সম্ভব এটাকে হাত দিয়ে চেপে চেপে জুড়া লাগিয়ে নিতে হবে আবার এভাবে একটা চামচ পা কোনো কিছু দিয়ে এটার ভিতরে রেখে এটাকে এরকম চেপে চেপেও কিন্তু জুড়া লাগিয়ে নেওয়া যায় বা যতটুকু সম্ভব একটা আঙুলের ভিতরে রেখেও কিন্তু এভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর এর ভিতরে আমি সেই রান্না করা কিছু চিকেন দিয়ে দিলাম তারপর এভাবেই তো আবারও ময়দা লাগিয়ে আঙুল দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে নিচ্ছি এই ব্রেড দিয়েও আমি আরও তিন রকমের ডিজাইন তৈরি করে নিলাম সেই একই পুর দিয়ে নিজের ইচ্ছে মতো আসলে যে কোনো রকমের এই তৈরি করে যে কোনো রকমের ডিজাইন দিয়ে তৈরি করে বানিয়ে রেখে দিতে পারেন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব রোজার জন্য সংরক্ষণ করব তেলে ভাজার পনেরো বিশ মিনিট আগে এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে এমনিতে রেখে দিলেও কিন্তু কিছুটা ডিপ্রোস্ট হয়ে যাবে তারপর এগুলোকে এমনিতেও তেলে বেজে নেওয়া যায় আবার ডিম লাগিয়ে কিন্তু ব্রেড কাম দিয়ে বেজে নিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে ভিতরের একই পুর দিয়ে ব্রেড দিয়ে আমি তিন রকমের ডিজাইন তৈরি করে নিলাম আপনারাও চাইলে এভাবে যে কোনো রকমের ভিতরের পুর দিয়ে ভেজিটেবল দিয়েও কিন্তু এরকমের বা এক রকমের বা দুই তিন রকমের যে কোনো রকমেরই মন মতো করে সমুচা তৈরি করে নিতে পারেন এগুলোকে এখন আমি একটা ঠের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব একটা প্লেটে এরকম পলিথিন বিছিয়ে সবগুলো সমোচাই আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একই ব্যাগের মধ্যে রেখে দিব আর এই প্লেটটিও তখন বের করে নেব ভিডিওটি কিন্তু এখন শেষ হয়ে যায়নি আরও রয়ে গেছে পুরো ভিডিওটি দেখুন আমি আরও কিছু সাধারণ আর কমন সমুচা যেগুলো আমরা ইংল্যান্ডে তৈরি করি সেগুলিই আপনাদের সাথে আজ তৈরি করে শেয়ার করব আর এদেশে খুবই কমন সেই সমুচাগুলো প্রায় সবার করেই তৈরি করা হয় সমোচা তৈরি করার জন্য কিমা দিয়ে পানি চড়ার জন্য একটা ক্যালেন্ডারে রেখে দিয়েছি এই কিমার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো কারি পাউডার দিয়ে দিব আর কিমা চুলায় বসিয়ে দিয়েছি কারি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আপনারা বুঝতেই পারছেন এই কিমা দিয়ে আমি সমস্যা তৈরি করব আর আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে চুলায় কিমা বসিয়ে একটু বেশি করে নাড়াচাড়া করলে তখন আর কিমাগুলো দেখবেন একসাথে জোর পেতে যাবে না এরকমই জোর জোরে থাকবে প্রথমে দেখা যাবে কিমা থেকে অনেক পানি বের হয় তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখা যাবে কিমার পানি শুকিয়ে যাচ্ছে এভাবে কিমাগুলোকে কিছুক্ষণ জাল দিয়ে একটু জোর জোরে করে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি এগুলোকে পঁচিশ ত্রিশ সেকেন্ডের মতো একটু বেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে ছেড়ে বেজে নিব আর এর সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ বেজে আমি একেবারে মেল্ট করব না এমনিতে যখন কিছুটা ব্রাউন হয়ে যাবে কিছুটা বাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব এতে করে গুঁড়ো মশলা দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না মিট চিকেন রান্না করলে আমরা যে সকল গুঁড়ো মশলা ইউজ করি সেসবই দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিব বাংলাদেশি বাংলাদেশি রাঁধুনি পুরনের গুঁড়ো সব মশলা সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিমাগুলো দিয়ে দিব কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব আর চুলার আঁচটা কিন্তু কিছুটা কম করে রাখতে হবে তা হলে পুড়ে যাবে কিমা রান্না করতে বেশি সময় লাগবে না আর কিমা থেকে যে পানি বের হয়েছিল তাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি তো আরও কিছুক্ষণ বেজে নিচ্ছি এমনিতেই হয়ে যাবে এখন এই কিমার সাথে আমি কিছু ফ্রোজেন সুইটকর্ন আর পিস ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কেউ চাইলে আলু গাজর এসবও কুচি কুচি করে দিতে পারেন আবার সুইটকর্ন পিস এগুলো অপশনাল কেউ চাইলে দিতে পারেন বা এমনিতেও কিন্তু শুধু কিমা রান্না করে নিতে পারেন আমি যেভাবে কিমা রান্না করছি সেভাবে যদি আপনারা রান্না করেন বাগার দেওয়ার আগে যদি কিমা কিছুক্ষণ কষিয়ে নেন তাহলে দেখবেন কিমা রান্না করলে কিন্তু বেশ জোর জোরে থাকে এভাবে ফ্রোজেন পিস সুইটকর্ন এগুলো কিন্তু খুবই নরম থাকে এগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ডেকে রেখেছিলাম এভাবে একটু পরপর আমি নেড়ে ছেড়ে দিব দেখতে পাচ্ছেন কিমা কিন্তু একেবারেই জোর জোরে আর এর মধ্যে কোনো পানিও নেই আর অনেকক্ষণ আমি বেজে নিয়েছি আমার কিমা রান্না প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপর নেড়েচেড়ে আরও এক দুই মিনিটের মতো রেখে দিব তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমার কিমা রান্না হয়ে গেছে চুলা থেকে কি মামা নামানো রাগিয়ে দারচিনি ইলাচি যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে কিমা রান্না হয়ে গেলে এরকম একটা স্টিলের ক্ল্যান্ডারে আমি ডেলে দিই এতে করে কিমা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এক্সট্রা কোনো তেল থাকলেও কিন্তু এই চিত্র দিয়ে নিচে পড়ে যায় আর এই স্টিলের ক্ল্যান্ডারটা আমি একটা প্লেটের উপর রেখে দিয়েছি কিছু ময়দা আমি পানিতে বুলে নিচ্ছি এই ময়দা সমুচার পাটগুলোকে জোড়া লাগাতে গ্লুর মতো কাজ করবে কেউ ছেলে একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েও কিন্তু জোড়া লাগাতে পারেন সবগুলোতে এরকম যে পেট কিনতে পাওয়া যায় সেই পেটগুলো দিয়েই আমি আজ সমোচা তৈরি করব এটা তো খুবই কমন একটা বিশেষ করে ইংল্যান্ডে প্রায় সবার করেই কিন্তু এই পেট দিয়ে সমোচা তৈরি করা হয় প্রায় সবাই জানেন কীভাবে তৈরি করতে হয় এরপরও আমি যেরকম তৈরি করছি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এই তো একটা প্যাকেট থেকে আমি এই পেটগুলো বের করে নিচ্ছি তারপর এগুলোকে চার ভাগে কেটে নিব চার যার ইচ্ছে কেউ চাইলে আরও ছোটো বা বড়ো করেও কেটে নিতে পারেন অনেকেই এই ফেস্টি পেটটাকে তিন ভাগে বাক করেন অনেকেই আবার চার ভাগে বাক করেন আমি চার ভাগে ভাবে দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছি অল্প কিছু বাইরে রেখে আমি বাকিগুলো আবার এই প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায় এগুলো তৈরি করে শেষ হয়ে গেলে আরও কিছু বের করে নিব তারপর আবার তৈরি করবো এভাবে এইসব ফুল সমুচা আমি তৈরি করে নিব টেবিলটা আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমার বড় মেয়েটাও আমাকে একটু হেল্প করছে এই তো ও এক একটা পিস এভাবে টেবিলের উপর বিছিয়ে দিয়ে দিচ্ছে এর উপর কিমাও দিয়ে দিচ্ছে আমি শুধু এগুলোকে একটু ফোল্ড করে দিয়ে দিচ্ছি বাকি কাজও সে করেছে সেগুলোকে গুলে রাখা ময়দা লাগিয়ে চুড়া লাগানোর কাজগুলোও করে দিয়েছে দুপুরে খাওয়ার পর আমরা এই কাজ শুরু করে দিলাম আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে এক কাপ চা বানিয়ে দিয়েছেন ওনার জন্য নিয়েছেন সমু বানাতে এমনিতেই একটু সময় লাগে যাই হোক চা খেতে খেতে সবগুলো বানিয়ে নিব মা মেয়ে মিলে আমি যখনই সমোচা বানাই আমার দু মেয়ে কিন্তু আমাকে হেল্প করে আজ একজন হেল্প করছে সমোচা তৈরি করতে একটু সময় লাগে তাই এভাবে আপনারাও যদি ছোটো বাচ্চাদেরকে বা করে হাজব্যান্ডও যদি অবসর থাকেন তাহলেও কিন্তু বলতে পারেন একটু হেল্প করতে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এভাবে টেবিলের উপর বা বড়ো কোনো জায়গায় যদি কেউ একজন আপনাকে এভাবে সমুচার পেটগুলো বিছিয়ে দিয়ে দেয় কি মোহ দিয়ে দেয় জোড়া লাগানোর কাজ করে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে এগুলো এভাবে ফোল্ড করতে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে অনেকে খুব ভালো করে খুব সুন্দর করে তৈরি করতে পারেন আর আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এভাবেই আমি এই প্যাডগুলোকে বাজ করে নেই এই তো এভাবেই বাজ করে নিয়ে কুলা পাশে আমি কিছু ময়দা লাগিয়ে দিলাম যে ময়দাগুলো রেখেছি সে ময়দা লাগিয়ে এটাকে আমি জোড়া লাগিয়ে রেখে দিলাম এই তো এই প্যাকেটের উপরে আমি একটা ক্লিন টাওয়াল পানি দিয়ে একটু ভিজিয়ে সেটা দিয়ে আমি ডেকে রেখে দিয়েছিলাম আর এভাবে অল্প কিছুটা বের করে নিব আর এই ভিজা টাওয়ালটা প্যাকেটের উপরে না রেখে এই পাটগুলোর উপরেও কিন্তু রাখতে পারেন এই তো আমি আরও কিছু সিটও কেটে নিচ্ছি এক প্যাকেটের পাঁচটি পেট দিয়ে তৈরি করা হয়ে গেলে আমি আরেকটা পেট থেকেও কয়েকটা সিট বের করে নিয়েছি তারপর এভাবে কেটে পাখিগুলোও বানিয়ে নেবো এই তো এই কীমার সমুচাগুলোই আজ বানিয়ে নিলাম কেউ চাইলে এরকম সমুচা বানিয়ে দু তিন মাস বা আরও বেশি সময়ও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিন্তু যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততই ভালো এই সমুচাগুলো আমি এখন লক ব্যাগের ভিতরে পড়ে ডিপ ফ্রিজে রেখে দিব যে কোনো ধরনের ব্যাগ বা কন্টেনারের ভিতরে পড়ে ও এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন দরকার তখন এগুলোকে ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে দিয়ে দিতে পারেন আবার বিশ পঁচিশ মিনিটের মতো এমনিতে রেখে দিলেও কিন্তু কিছুটা রিফ্রেশড হয়ে যাবে তখনও তেলে বেজে নেওয়া যায় আবার চাইলে এগুলোকে একটু ডিমের মধ্যেই বেজিয়ে গ্রাম লাগিয়েও বেজে নিতে পারেন এতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ